কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো, কোরবানি করা যাবে উট দিয়ে যদি উটের বয়স হয় 5 বছর। কয় বছর? 5 বছর বয়সী উট। আর গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে, যদি গরু মহিষের বয়স হয় 2 বছর। আর ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে কিন তিন ক্যাটাগরির পশু, উট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা, এই তিন ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে, বন্যজন্তু অথবা অন্যান্য হালাল পশু, হাঁস মোরগ, এগুলো কোনোটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি শুধুমাত্র ওইটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, তিন ক্যাটাগরির পশু। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন ভাইরা আমার? এটার কোনো লিমিটেশন নাই, এটা নির্ভর করবে আপনার রুচির উপরে, এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না ভাইরা আমার। কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না, অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন আপনি, 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে, উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়। গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়, কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানির গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। আসন্ন কোরবানি নিয়ে যদি কিছু নসিহা পেশ করতেন, আমরা বলে ফেলেছি সেটা, সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা, কোরবানি সাত নামে দিবেন কিনা। ভাইরা আমার, কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি সাত নামে কোরবানি, আসলে সাত নামে না, সাত জনের তরফ থেকে, সাত ব্যক্তির তরফ থেকে কোরবানি হয়, সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে ওঁটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে, 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না, আবার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 1 ভাগ দুইজনে মিলে নিলে হবে না। বুঝে আসছে কথা? 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে, গরু এবং ওঁটে মহিষে, এগুলোতে যথেষ্ট হবে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোনো আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন, দুর্ভাগ্যজনক সেটা। এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই, আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু ওঁট এগুলো 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে। দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত? যাদের দাড়ি কম, কম গজায়, তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? দাড়ি এটাকে লম্বা করতে হবে, আফুল্লোহা আর ফুল্লোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। এখন যাদের দাড়ি গজাই কম তাদের সব যে কম হবে তা না। আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সব মনে যত তত বেশি হয় না, ব্যাপারটা সেরকম না। কারো দাড়ি অনেক ছোট হয়, দাড়ি যদি ছোট হলে সব কম হয়, তাহলে মালয়েশিয়ান ইন্দোনেশিয়া মানুষদের দাঁড়িয়ে সবই থাকবে না, বেচারা দাঁড়িয়ে একটু একটু বড়ই হয় না। আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাড়ি, তো দাড়ি অল্প হোক আর বেশি হোক, আমার যা আছে আমি সেটাই রেখে দিছি, আমি কাটি নাই, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি সওয়াব পাবো, এটাই সুন্নাহ পালন হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায় হারাম করেন, আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি, এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন, এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো? আমার জন্য কি হারাম হবে? পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে, তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন তার মানে নিজে কিছু করতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ নাই। আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি টিউশনি করে হোক, অন্য জায়গায় চাকরি করে হোক, নিজের হালাল উপার্জন করবেন। হারাম, সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ, 2-1টা আইটেম হারাম আছে, ম্যাক্সিমাম হালাল, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না। কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না, পরিপূর্ণ হারাম, তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন।
কোনো কারণ ছাড়াই এই গ্রামের তিনটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য মতপার্থক্য দেখা দেয়, ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরা আমার, একই গ্রামে তিনটা ঈদের নামাজ হয়, তিনটা মসজিদে ঈদের নামাজ হয়, আগে সব মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন, অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল, এখন যেটা হয় সেটা উত্তম নয়। ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে, মসজিদে হবে না, কোনো কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নার খেলাফ, মাকরুহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন। আজ শহর তো শহর, গ্রামে মাঠ আছে, ঘাট আছে, চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায়, খোলা মাঠে নামাজ পড়া যায়, কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে। ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে। প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না। উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে, এটাই হলো সুন্নাত। ওইটা সুন্নাত না, মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না? সুন্নাত না। অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নাত, আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয়। ভাইরা আমার, কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়, কারণ কি? কারণ একেবারে পরিষ্কার, কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায়, কেউ কাউকে মানতে রাজি না। আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, তাহলে তো আমাদের সম্মান থাকবে না, মুখ থাকবে না। এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি সেক্রেটারি নিজেরা মোড়লগিরি মাতবরগিরি করবে, এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয়। মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত? ইবাদত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয়, বরং সেটা মাঠে হবে। প্রত্যেক মসজিদ মসজিদ না, কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে। দেখুন ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর, পাঁচ ওয়াক্ত নামাজ পাঞ্জাগানা মসজিদে হবে। প্রত্যেক এলাকার ছোট ছোট ঘরবাড়ির, ছোট বড় ঘরবাড়ির লোকেরা তারা দিনে পাঁচবার একত্র হবে, কুশল বিনিময় হবে, একজন একজনের হাল পড়সি করবে, এটা একটা সৌন্দর্য। আবার জুমার নামাজ, জুমা মানেই হলো একত্র করে, যে অনেকগুলো পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ। আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে, আরো বড় পরিসরে হবে, সেটা হলো ঈদের নামাজ। আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে, সেটা আরো বড় পরিসরে। এটাই হলো নামাজের সৌন্দর্য, এই চেইনটা ইসলাম দিয়েছে, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি। এজন্য আপনাদের গ্রামে যারা তিনটা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন। আল্লাহ আপনাদেরকে সুন্নতের উপর আসার তৌফিক দান করুন।